أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله والصلاة والسلام على رسول الله ثم أما بعد সম্মানিত সৌদি আরব প্রবাসী বশির ভাই জানতে চেয়েছেন ফ্যামিলির সাথে নিজের পিতামাতা ছেলে মেয়ের সাথে ঘরের মধ্যে সালাত আদায় করলে তার পদ্ধতি কী হবে। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুম্মা আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, পুরুষের ক্ষেত্রে ঘরের মধ্যে সালাত আদায় করার কোনো অনুমতি নেই, তবে কোনো কারণবশত বা কোনো ওজরের কারণে যদি কেউ অসুস্থ হয় বা বৃষ্টি বাদল হয় তবে সেক্ষেত্রে ভিন্ন কথা। তবে স্বাভাবিক অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ঘরের মধ্যে সালাত আদায় করার অনুমতি প্রদান করেননি। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আতা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা فقال يا رسول الله انه ليس لي قائد يقودني الى المسجد فسال رسول الله صلى الله عليه وسلم ان يرخص له فيصلي في بيتي فرخص له فلما ولى دعاه فقال هل تسمع النداء بالصلاه قال نعم قال فاجب رواه مسلم ابو هريره কর্তৃক বর্ণিত, তিনি বলেন এক অন্ধ সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘরের মধ্যে সালাত আদায় করার অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাৎক্ষণিক অনুমতি দিয়ে দিলেন। যখন উক্ত অন্ধ ব্যক্তিটি চলে যাচ্ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, হাল তাসমাউন নিদা বিসসালাহ, ওহে বান্দা, তুমি কি সালাতের আহ্বান সালাতের আজান শ্রবণ করতে পারো, তুমি কি আজান শুনতে পাও? ব্যক্তিটি উত্তরে বলল, না, হ্যাঁ, আমি অন্ধ কিন্তু আমি তো আজান শ্রবণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাজিব, তবে তুমি যদি আজান শ্রবণ করতে পারো তাহলে মসজিদে যেয়েই তুমি সালাত আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে অন্ধ ব্যক্তিকে ঘরের মধ্যে সালাত আদায় করার অনুমতি প্রদান করেননি। অতএব আমি আর আপনি সুস্থ থাকা অবস্থায় শরীয়ত কীভাবে আমাদেরকে ঘরের মধ্যে সালাত আদায় করার অনুমতি প্রদান করে? কখনোই করতে পারে না। অতএব আমাদের উচিত হবে, যারা সুস্থ রয়েছি পুরুষের ক্ষেত্রে, তাদের ঘরে যে ঘরের মধ্যে সালাত আদায় না করে মসজিদে গিয়ে সালাত আদায় করা, মসজিদে গিয়ে সালাত আদায় করা ফরজ সালাত। এটি হচ্ছে সুস্থ কারণহীন মানুষের জন্য এটি হচ্ছে ওয়াজিব। তথাপি অনেক সময় অসুস্থ মানুষ হয়ে যায়, দুর্বল হয়ে যায় বা যে কোনো কারণবশত ঘরের মধ্যে সালাত আদায় করতে হয়। ঘরের মধ্যে সালাত আদায় করার কী পদ্ধতি যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা স্পষ্ট আমরা পদ্ধতিতে পেয়ে যাব। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে পরিবারের সাথে নামাজ কীভাবে পড়তে হবে, সালাত কীভাবে আদায় করতে হবে তার বর্ণনা তিনি করেছেন। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আনাস ইবনি মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা বিহি ওয়া বি উম্মিহি আও খালাতি ক্বাল ফাআকামানি আন ইয়ামিনি ওয়া আকামাল মারআতা খালফানা রাওয়াহু মুসলিম ওয়া বুখারী। শব্দটি মুসলিমের, তবে এ ধরনের হাদিস, এই হুকুমের হাদিস বুখারীতে রয়েছে। মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 660 এবং বুখারী হাদিস নম্বর হচ্ছে 699। প্রিয় ভাইরা, এখানে আনাস বিন মালিক তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তাকে সাথে এবং তার মাতা অথবা তার খালাকে সাথে নিয়ে সালাত আদায় করলেন। আর আনাস সাহাবি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার ডানে রাখলেন, আমাকে তার ডানে করে দিলেন এবং মহিলাদেরকে অর্থাৎ আমার মাতা অথবা খালাকে পিছনে করে দিলেন। ইহাদের থেকে স্পষ্ট বোঝা যায় যে
ঘরের মধ্যে যদি সালাত আদায় করতে হয় তাহলে ইমামের সাথে যদি পুরুষ মুক্তাদি একজন হয় তাহলে ইমামের ডান পাশে দাঁড়াবে, এবং যদি পুরুষের সাথে মহিলা মুক্তাদি থাকে তাহলে ইমামের পিছনে তারা দাঁড়াবে, ইমামের সাথে নয়। ইমাম যদি একজন হয় এবং মুক্তাদি মহিলাও যদি একজন হয় তথাপিও ইমাম সামনে দাঁড়াবেন এবং মহিলা তার পিছনে দাঁড়াবে, যদিও তার মাতা, তার মেয়ে বা তার খালা বা মাহরাম, যে কোনো মাহরাম হতে পারে, মহিলা একজন যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই ইমামের পিছনে দাঁড়াবে, কখনো ইমামের সাথে নয়। আর একাধিক হলেও ইমামের পিছনে দাঁড়াবে, ইমাম সর্ব আগে দাঁড়াবে, এরপরে মহিলারা দাঁড়াবে। আর যদি ইমামের সাথে একাধিক মুক্তাদি থাকে এবং একাধিক মহিলাও থাকে সেক্ষেত্রেও ইমাম আগে দাঁড়াবে, এরপরে পুরুষরা ইমামের পিছনে সারিবদ্ধ হয়ে কাতার হয়ে দাঁড়াবে, এরপরে মহিলারা সর্ব পিছনের সারিতে কাতার বন্ধ হয়ে তারা সালাত আদায় করবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে মসজিদে গিয়ে ফরজ সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাতের বিনিময়ে নাজাত প্রদান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله أعلم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته